বন্ধুকে নমস্কার জানিয়ে আজকের এই ব্লগিং ভিডিওটা স্টার্ট করে নিয়েছি। আজকে আমি রান্না করব বলিহারা মাছ বেগুন দিয়ে পাতুরি। আজকে আমি আপনাদেরকে বলিহারা মাছ বেগুন দিয়ে পাতুরি করে দেখাবো। তার আগে ঘরের কিছুমান কাম রয়েছে, সেই কাজগুলো করে নেই ফটাফট করিয়ে। দিন আগে বানানো ক্যাপসিকাম লঙ্কার আচারগুলো আমি আজকে রোদে বের করে দিয়েছি। তো চলুন আপনাদেরকে প্রথমে সেই আচারগুলো দেখিয়ে দিই, আমরা গামলার মতো কীভাবে রোদে দিচ্ছি। দেখুন, পাঁচ দিন ছ দিন এইভাবে রোদে দিব, তারপর এতে তেল দিয়ে বয়মে ভরে রাখবো। আচারগুলো হয়ে গিয়েছে, পাশে দিদি দিয়েছে শুকনো লঙ্কা। আমি এবার গিয়ে নদী থেকে এই কাপড়গুলো নিয়ে আসছি। পাশে রয়েছে একটা নদী ছোটো মোটো, সে নদীতে গিয়ে আমি কাপড়গুলো ধুয়ে নিয়ে আসি। আজকে সুনিতা আসেনি, তো আমার কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে। এই দেখুন, আমি শুকিয়ে দিয়েছি, সব কাপড় কিন্তু আমি ধুইনি, আমার দিদিরও রয়েছে আধা কাপড়। তা আমার খুব বেশি কাপড় ছিল না, আপনারা দেখিয়ে নিয়েছেন। এবার চলে যাই রান্নাঘরে। দেখুন, আমি আজকে এই ভাতালা পাতার টালা করব। আমাদের বাড়ির পিছন দিকেই রয়েছে এই ভাতালা পাতার গাছ, তো সেখান থেকে আজকে এনেছে। আরেকদিন আমি ভাতালি পাতার বড়া করে দেখেছিলাম, সেটা কিনে এনেছিল। আর করব মাছ পাতুরি, এই যে বেগুন কেটে নিয়েছি। এবার তাড়াতাড়ি করে ডাল আর কফি তরকারিটা নামিয়ে নিই, তারপর আমি আপনাদেরকে করে দেখাচ্ছি বলিহারা মাছের পাতুরি। বন্ধুরা, আমার শরীরটা আজকে বেশি ভালো না, কালকে রাত্রে অনেকবার বমি হয়েছে, তার জন্যে লাহে লাহে কথাটা বলছি। তো পাতুরি করার জন্যে আমি এখানে সর্ষে আর লঙ্কা নিয়েছি, এবার বেটে নিব। তো এখানে দেখুন কফি তরকারিটা নামিয়ে নিয়েছি, এবার আমি ডাল সম্বর বসিয়ে দিয়েছি। ডালটা করে আমি আপনাদেরকে বেগুন দিয়ে মাছ পাতুরি করে দেখাবো। আজকে কোনো ধরনের পেঁয়াজ টিস দিব না, আজকে নিরামিষভাবেই মাছ পাতুরি বানাবো। তো এখানে আমার বাদলা পাতার বাটা হয়ে গিয়েছে, ফটাফট মাছটা ভাজা বসিয়ে দিই। তো মাছটা ভাজা হয়ে গিয়েছে, খুব পোড়া পোড়া করে ভাজিনি। তো এবার তেল গরম হয়ে গিয়েছে, কয়েকটা কালো জিরা ফোড়ন দিয়ে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনের সাথে দুটো ছোটো ছোটো টমেটো কেটে দিয়েছি, একসঙ্গেই দিয়ে দিব। বেগুনটাকে একটুখানি লাল লাল করে ভেজে নিচ্ছি, তারপর এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ। তো বেগুনগুলো কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, দেখুন হালকা একটু লাল লাল হয়ে গিয়েছে। এবার মা আসলো স্নান করে, মাকে বললাম মা চা খাবে নাকি, মা বললো হ্যাঁ, আমাকে চিনি ছাড়া চা দিয়ে দাও। তো আমি মার জন্য চা বসিয়ে দিয়েছি, মাকে চাটা দিয়ে তারপর আমার চায়ে চিনি দিয়ে খাবো। তো এবার আমি বেগুনটাতে মশলা অ্যাড করছি, শুকনো আর লঙ্কা বাটা। একটুখানি নাড়াচাড়া করে আমি মেক্সির ওই পাতিটা ধুয়ে দিয়ে দেবো জল। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো, মাছগুলো একটু মিশিয়ে কষিয়ে তারপর আমি একটুখানি জল দিয়ে ঢেকে দেবো। এবার আমি ঢেকে দিয়ে চাটা মাকে দিয়ে আসি, মা বসে আছে। তো মা আমার হাতে ক্যামেরাটা দেখে পুরো হেসে দিল, তারপর ভেবেছে ফটো উঠাচ্ছি তাই একটুখানি দাঁড়িয়ে আছে। তো এবার দেখুন পাতুরিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব, আগামী কালকে দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। আমার ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন, আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যদি আমার ভিডিওগুলো দেখে পছন্দের হয়ে থাকে। আমার কাজকর্মগুলো দেখে যদি আপনার মনে হচ্ছে যে আমি কিছু একটা শিখতে পেরেছি, তাহলেই আপনারা আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।